আসসালামু আলাইকুম, স্বাগত আমার আজকের এই অনলাইন চ্যানেলে। কেমন আছেন নিবন্ধনধারী ভাই ও বোনেরা? নিশ্চয়ই ভালো আছেন, তবে একটু দুশ্চিন্তার মধ্যে হয়তোবা আছেন। আসলে দুশ্চিন্তার কোনো কারণ নাই, শত প্রতিযোগিতায় যখন উইনার হয়েছেন, এবারও ইনশাআল্লাহ নিজেকে একজন আদর্শ ও গর্বিত শিক্ষক হিসেবে দেখবেন। স্বাগতম অন্যান্য সুপ্রিয় দর্শক বৃন্দকে যারা আমার অনলাইন ক্লাসটি এনজয় করছেন। আপনাদের সুখবর নিয়ে আমি উপস্থিত হয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি। আপনারা জানেন ইতিমধ্যে এনটিআরসি জরুরিভাবে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলেন দেখে আসি কিভাবে বিশেষ বিজ্ঞপ্তি এবং ভি রোল ফর্ম ডাউনলোড করতে হয়। কেননা আমাদেরকে ভি রোল ফর্মটা ডাউনলোড করে এনটিআরসি এর বরাবর পাঠাতে হবে। সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা, প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব বা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা লিখব www.ntrca.government.bd, এটা লিখবো, অথবা আপনারা এখানে ওয়েবসাইটে ঢুকলে কিন্তু এই ধরনের একটা পাবেন যে নোটিশ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ, এখানে একটা ওয়েবসাইটও দেওয়া আছে। আপনারা দেখেন http://www.ntrca.gov.bd/site/view/notice, এটা দেওয়া আছে। এটার উপর ক্লিক করলে আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এই লেখাটা পাবো। এরপর আমরা ঠিক নিচের দিকে একটু যাব, গিয়ে দেখেন এখানে দেওয়া আছে শিরোনাম আছে, ক্রমিক আছে এবং প্রকাশের তারিখ, ডাউনলোড দেওয়া আছে, পিডিএফ ফর্ম দেওয়া আছে, আর ঠিক উপরে দেওয়া আছে নোটিশ। এখানে দেখেন বিশেষ বিজ্ঞপ্তি, তার বামে 197 লিখা আছে, তার পাশে আছে বিশেষ বিজ্ঞপ্তি। এরপর এটা প্রকাশ করা হয়েছে 25/8/2021। এখানে পিডিএফ ফাইলের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এই ধরনের একটা নোটিশ আমরা দেখতে পাবো। দেখেন এখানে বিশেষ বিজ্ঞপ্তি এনটিআরসি কর্তৃক দিয়েছে। এখানে বিশেষ বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে যে এত দ্বারা এনটিআরসি কর্তৃক গত 30/3/2021 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তি 2021-এর প্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে পুলিশ বা সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীর সুরক্ষা ও সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত পুলিশ প্রত্যয়ন ফর্ম ভি রোল পূরণ করা প্রয়োজন। এনটিআরসি এর ওয়েবসাইটে www.ntrca.gov.bd পুলিশ বা সিকিউরিটি ভেরিফিকেশন বক্স থেকে ভি রোল ফর্ম ডাউনলোড করে উক্ত ভি রোল ফর্মের পাস কপি সহস্তে যথাযথভাবে পূরণ করে এবং খামের উপরে বড় অক্ষরে প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করে ডাকযোগে এই কার্যালয়ে আগামী 15 সেপ্টেম্বর 2021 তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। এই বিশেষ বিজ্ঞপ্তিটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এখানে দেখেন ডান সাইডে ডাউনলোডের একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনার প্রিন্ট কপি হিসেবে বের হয়ে আসবে। ঠিক প্রিন্টের উপর যখন আপনি ক্লিক করবেন এটা প্রিন্ট কপি হিসেবে বের হয়ে আসবে। সুপ্রিয় নিবন্ধনের ভাই বোনেরা, এরপর যখন আমরা ভি রোল ফর্মটা ডাউনলোড করতে যাব তখন দেখেন এখানে একটা লোগো দেওয়া আছে, ব্যাকে এসে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা লোগো দেওয়া আছে, যেখানে লেখা আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। ঠিক এই লোগোর উপর আমরা একটা যদি ক্লিক করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই লোগোর উপর, তাহলে এখানে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেওয়া আছে। এরপর আমরা ঠিক নিচের দিকে চলে যাব, এই নিচের দিকে গেলে এখানে দেখেন লেখা আছে পুলিশ বা সিকিউরিটি ভেরিফিকেশন ভি রোল ফর্ম। এই ভি রোল ফর্মের উপর যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমরা এই সেই ভি রোল ফর্মটি ডাউনলোড করতে পারবো বা প্রিন্ট কপি হিসেবে আমরা প্রিন্টার থেকে বের করতে পারবো। দেখেন এখানে দেওয়া আছে ভি রোল ফর্ম 1-4 পর্যন্ত, তার 4 পেজের ভি রোল ফর্ম দেওয়া আছে এখানে। এই 4টা পেজ আপনাকে 5 সেট হিসাবে ডাউনলোড করতে হবে বা আপনাকে প্রিন্ট করতে হবে। এখানে এখানে প্রিন্টের অপশন দেওয়া আছে, এখানে প্রিন্টের উপর ক্লিক করলে দেখেন এখানে প্রিন্ট হিসেবে বেরিয়ে চলে আসবে। জাস্ট প্রিন্টের উপর ক্লিক মারলে আপনার প্রিন্ট কপি বেরিয়ে চলে আসবে। সুপ্রিয় ভাই বোনেরা,
আজ এই পর্যন্তই যারা এই ইজি কাজটা হয়তো বুঝতে পারছেন না বা জানেন না তাদের জন্য আমার আজকের এই অনলাইন ক্লাসটি আর বিশেষ করে আমার পরবর্তী ক্লাসটি থাকবে কিভাবে এই ভিউরাল ফর্মটা আপনারা পূরণ করবেন খুব সঠিক নিয়মে এবং নির্ভুলভাবে যাতে এটা পূরণ করতে পারেন সেই উদ্দেশ্যেই আমার পরবর্তী একটা ভিডিও আছে আপনারা দেখলে অবশ্যই সুন্দরভাবে সেই এই ভিউরাল ফর্মটা আপনারা পূরণ করতে পারবেন তাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা আমার আজকের এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ পাশাপাশি তাদেরকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক শেয়ার দিয়ে উপকৃত করবেন সুতরাং ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকে এখানেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ও আখেরে দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।